ওয়ান্ডারফুল ফুড এতদিন ওয়ান্ডারফুল ফুডে সব সময় মেইন কোর্সের রান্না বান্না হয়েছে, মানে এটা রেসিপি রান্না করে দেখানো হয়েছে। তো আমি ভাবলাম মেইন কোর্স তো হলো, এবার একটু স্ন্যাক্স নিয়ে কিছু করা যাক। তো স্ন্যাক্সের সাথে সবসময় আমরা যেটা খাই, মানে খাই ইদানিংকালে খাই, সেটা হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজ কিনতে গেলে সবসময় যেতে হয় শপিং মলে, আর খেতে গেলে সবসময় যেতে হয় ভালো ক্যাফেতে। একদম ভুল ধারণা, ঘরে মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলা যায় চট জলদি মেয়োনিজ, সেটাই আজকে বানাবো। কিন্তু মেয়োনিজ খাবো কি দিয়ে? তার জন্য একটু চিকেন ফ্রাই করতে হবে, কিন্তু চিকেন ফ্রাই তো বললে হবে না, শহুরে ভাষায় তাকে বলতে হবে ক্রিস্পি চিকেন ফ্রাই। তাই আজকে ওয়ান্ডারফুল ফুডে ঘরোয়া উপায়ে মেয়োনিজ সাথে ক্রিস্পি চিকেন ফ্রাই। যেরকম কথা ছিল সেরকমই আয়োজন। আমার বাঁদিকে হচ্ছে সাজানো আছে চিকেন ক্রিস্পি ফ্রাইয়ের আইটেম, আর ডান দিকে আছে একদম ঘরোয়া উপায়ে তৈরি মেয়োনিজের উপকরণ। শুরুতে আগে যেটা করব, খুব চটপট মেয়োনিজ বানিয়ে নেব, আর মেয়োনিজ বানাতে গেলে ঠিক কী কী লাগে সেটা আগে বলে দিচ্ছি। মেয়োনিজ বানাতে গেলে সবার আগে লাগে একদম চিড দুধ, মানে দুধ একদম ফ্রিজে ঠান্ডা করা থাকবে। আমি নিয়েছি কাঁচের কাপের 1/4 কাপ দুধ, যতটা দুধ ততটা পরিমাণই সাদা তেল, সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণ মানে 1 চামচের মতো গোলমরিচ, 1/2 চামচের মতো লাগবে হচ্ছে চিনি, 1 চামচের মতো সর্ষে গুঁড়ো, এবং 1টা গোটা পাতিলেবুর রস, এবং 1 চামচ ভিনিগার। মেয়োনিজ তৈরি করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মিক্সার গ্রাইন্ডারটা আমি নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করবার পদ্ধতি, সেটাকে খুব ঠান্ডা মাথায় রাখতে হবে, রাখলেই কিন্তু মেয়োনিজ তৈরি হবে, আদারওয়াইজ জল তেল দুধ সব কেটে যাবে, এটা একটু মাথায় রাখবেন। শুরুতে আমি নিয়ে নিচ্ছি, এখানে 1/4 কাপ দুধ আছে সেটা নিয়ে নিই, তার সাথে আছে 1/4 কাপ সাদা তেল, ঠিক 3 চামচ রেখে আমি বাকিটা দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো 1 চামচ, 1টা বড় চামচ সর্ষে গুঁড়ো। ঘরে একদম সাদা সর্ষে মিক্সিতে গুঁড়ো করে নেবেন, সর্ষে গুঁড়ো 1 চামচ, সর্ষে গুঁড়ো 1টা বড় চামচ, মরিচ গুঁড়ো মানে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, খুব বেশি পরিমাণ নয়, 1 চামচের 1/4 ভাগ নুন, এবং 1/2 টিস্পুন চিনি। শুরুতে 5 সেকেন্ড করে 10 বার ব্লেন্ড করব, একদম 5 সেকেন্ড করে 10 বার, মানে 1 থেকে 5, 1 থেকে 5 গুনবেন, পজ দেবেন, আবার 1 থেকে 5, মানে 5×10, মানে 50 সেকেন্ড ব্লেন্ড হবে 10টা পার্টে। শুরু করি, তাহলে 5 সেকেন্ড করে প্রথম 10 বার ব্লেন্ড করা হয়ে গেছে, ফার্স্ট ব্লেন্ড করতে হবে, দেখি কিরম হলো। আস্তে আস্তে মেয়োনিজ ঘন হচ্ছে, এবার যেটা করতে হবে মেয়োনিজে দিয়ে দিতে হবে 2 চামচ সাদা তেল এবং 1টা গোটা পাতিলেবুর রস। ফার্স্ট ব্লেন্ডিং এর পরে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল এবং 1টা গোটা পাতিলেবুর রস, ঠিক আগে যেভাবে ব্লেন্ড করেছিলাম 5 সেকেন্ড করে 10 বার, এবারও ঠিক 5 সেকেন্ড করে 10 বার ব্লেন্ড করব। তাহলে 10 বার করে 2 বার ব্লেন্ড করা হয়েছে, দেখি কি হলো। প্রথমবারের পর 1/2 ঘন হয়েছিল, এবার হ্যাঁ এবার দেখা যাচ্ছে আরো একটু ঘন হয়েছে। তাহলে এটাকে আগে নিয়ে নিই, এই মেয়োনিজে যেমন আমি একটু ঝাল করবার জন্য গোলমরিচ দিয়েছি, গোলমরিচ নাও দেওয়া যায়,
মেয়োনিজের অনেক রকম ফ্লেভার করা যায়, একটু কাঁচা লঙ্কা বেটে দেওয়া যায়, কখনো গার্লিক মেয়োনিজ করতে গেলে দুকোয়া রসুনকে পেস্ট করে দেওয়া যায়, যেই যেরকম যেরকম ফ্লেভার আপনি চাইবেন। তাহলে দুবার ব্লেন্ড করবার পর এরকম হয়েছে। আমার কাছে আছে ভিনিগার, অল্প একটু, মানে এক চামচের মতো। শুরুতে ব্লেন্ড করেছিলাম 5 সেকেন্ড করে 10 বার, তেল এবং পাতিলেবুর রস দিয়ে আবার একইভাবে 5 সেকেন্ড করে 10 বার, এবং এবার ভিনিগার দিয়েছি, মানে ফাইনাল ব্লেন্ডিং। এইবার ঠিক 5 সেকেন্ড করে 5 বার ব্লেন্ড করব। এইবার একটু স্লো ব্লেন্ড করব। তাহলে 3 মিনিটে মেয়োনিজ রেডি, দেখা যাক কি হয়। এই হলো ঘরোয়া উপায়ে চট জলদি মেয়োনিজ। তো মেয়োনিজ তো শুধু খাওয়া যায় না, মেয়োনিজকে কিছু দিয়ে খেতে হবে। কিন্তু আজকে আমার উদ্দেশ্য ছিল কত তাড়াতাড়ি মেয়োনিজ তৈরি হয়, তার জন্য এই এপিসোডটা দেখার। আর মেয়োনিজ কিছু দিয়ে খেতে হয় সেটা দেখানোর জন্য আমি রেখেছি সাথে ক্রিসপি চিকেন ফ্রাই। তাহলে ক্রিসপি চিকেন ফ্রাই গরম গরম ভাজি, আর সেটাতে ডিপ করে খেলেই বুঝতে পারবো কত ভালো মেয়োনিজ বানিয়েছি। তো এবার দেখে নিই খুব তাড়াতাড়ি কিভাবে তৈরি করে নিই ক্রিসপি চিকেন ফ্রাই, এবং ক্রিসপি চিকেন ফ্রাই করতে কী কী উপকরণ আমি রেখেছি। শুরুতেই বলে রাখি, আমি একটা গোটা মুরগির ব্রেস্ট পিসকে বোনলেস করে নিয়েছি, সেটাকেই আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। সাথে আছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণে নুন লাগবে, একটু কর্নফ্লাওয়ার ব্যাটারটা তৈরি করতে, তার সাথে অবশ্যই একটা ডিম আছে, একটু ময়দা, এবং অবশ্যই পরিমাণ মতো নেড়োর গুঁড়ো আছে, একটা পাতিলেবু, এবং ভাজবার জন্য নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। শুরুতেই যেটা করতে হবে, আগে চিকেনটাকে একদম লম্বা লম্বা চিপসের মতো করে কেটে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে দেবো আগে একটা হাফ পাতিলেবুর রস, তার সাথে দিয়ে দেবো নুন, লঙ্কা বাটা, আদার রস, মাংসটায় মোটামুটি পরিমাণ মতো লেবু, নুন, রসুন বাটা, আদার রস এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে ঠিক 1 ঘন্টা ম্যারিনেট করতে দিতে হবে। 1 ঘন্টা ম্যারিনেট হোক, ততক্ষণ একটু ঘুরে আসি। আর ম্যারিনেট হয়ে যাওয়ার পরে আগে একটু ময়দা মেখে নেব, তারপর ব্যাটারে চুবিয়ে নেড়োর গুঁড়োতে বেশ সুন্দর করে মাখিয়ে, তারপর একদম ছাঁকা তেলে সরু সরু চিপস ভাজতে থাকবো, চিকেন চিপস। মাংস 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে, আঁচ বেশ গনগন করে উঠেছে, কড়াই গরম, আগে সাদা তেল দিয়ে নেব, তারপরে চিকেন চিপসের ফ্রাইটা রেডি করব। আগে এতে দিয়ে দেব খানিকটা ময়দা, ব্যাটারে দিয়ে দেব কর্ন পাউডার, একটা ডিম, একটু নুন, একটু গোলমরিচ, ব্যাটারে এর সাথে দিয়ে দেবো অল্প একটু জল।
চিকেন চিপস ভাজা একদম শেষ পর্বে। এটা বেশ ভালো, ভাজতে থাকুন, খেতে থাকুন, হাত মুখ একসাথে চলতে থাকুক, খেতে খেতে ভাজতে ভালোই লাগে। তো উদ্দেশ্য ছিল মেয়োনিজটা কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা দেখানোর, আর কি দিয়ে খাওয়া যায় তার জন্য চটজলদি বানিয়ে ফেললাম চিকেন চিপস। কিছুই না, চিকেনের ব্রেস্ট পিস একদম চিপসের মতো করে কেটে নিন, আদা এবং রসুন সাথে একটু কাঁচা লঙ্কায় সেটাকে ম্যারিনেট করে নিন, পরে সেটা ব্যাটারে ডুবিয়ে নেড়োর গুঁড়োতে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করুন। হয়ে গেল চিকেন চিপস, আমার চিকেন চিপস ভাজা প্রায় শেষ পর্বে, হয়ে গেলেই মোটামুটি মেয়োনিজটা কেমন বানিয়েছি বুঝতে পারবো। চটপট বানিয়ে ফেললাম চিকেন চিপস, কিন্তু চিকেন চিপসটা কেন বানিয়েছিলাম, কারণ তার আগে বানিয়েছিলাম হ্যান্ডমেড মেয়োনিজ। চিকেন চিপস কেমন হয়েছে দেখেন, ক্রিস্পি, মুচমুচে, খুব সুন্দর খেতে, বোনলেস। কিন্তু উদ্দেশ্য ছিল মেয়োনিজে ডিপ করে খাবো। আমার একটা ধারণা ছিল ভাজা কিছু খেতে গেলেই বানাতে হবে কাসুন্দি কিংবা সস, একদম ভুল। বাড়িতে চটপট মেয়োনিজ বানিয়ে ফেলুন। এবার আপনি ফিশ ফিঙ্গার বানালেন, ফিশ ফ্রাই বানালেন, চিকেন চিপস বানালেন, যাই বানান, মেয়োনিজ দিয়ে খান, একটা আলাদা টেস্ট পাবেন যা আমি পাচ্ছি। আর যেহেতু আমি একটু সর্ষের পরিমাণ বেশি দিয়েছি ফলে টেস্ট আরও ভালো লাগছে, মানে ভাজা জিনিস দিয়ে খেতে আরও ভালো লাগছে, আপনি স্যান্ডউইচেও খেতে পারেন। মোদ্দা কথা, চিকেন চিপস উইথ মেয়োনিজ একদম সুপার হিট। আপনি বাড়িতে মেয়োনিজ বারবার বানান, তার সাথে বিভিন্ন ধরনের ক্রিস্পি আইটেম বানিয়ে চটপট খেয়ে ফেলুন। আমি খাবো, আমার বন্ধুরা খাবে, আমার পরিবার খাবে, যেভাবে খেয়ে দেয়ে খুব হ্যাপি আছে টিম ওয়ান্ডারফুল ফুড, সেরকমভাবেই খাওয়া দাওয়া করে আপনিও ভীষণ খুশি থাকুন। আর দেখতে থাকুন ওয়ান্ডারফুল ফুড। ওয়ান্ডারফুল ফুড শুধু দেখলে হবে না, আমার এপিসোড যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল একবার লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। আমার ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা মেল করে যেখানে ইচ্ছে ভালো মন্দ, বিশেষ করে কোন কোনগুলো ভুল করছি, কোনগুলো করতে পারি, কোনগুলো করা উচিত, আপনাদের সমস্ত মতামত আমার শিরোধার্য, সব কিছু জানাবেন, যোগাযোগ থাকবে। আর দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণ টাটা, খান, খাওয়ান, ভালো থাকুন, আনন্দ থাকুন।